নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের বানিয়ে দেখাবো এঁচোড়ে ভর্তা। একটু তেল দেব, হোয়াইট অয়েল দিচ্ছি অল্প একটু। এটা একটু গরম হয়ে গেলে এতে আমি দেব কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। আচ্ছা, এটা হয়ে গেছে। এবার আমি একটু পেঁয়াজ কেটে নিই। পেঁয়াজটা একটু কেটে নিয়ে এটা আমি একটু আদা রসুন বাটা দেবো আর দেব একটু টমেটো। এটাকে একটু ভাজা ভাজা করতে হবে। আর এটা ভাজা ভাজা হতে হতে আমি একটু এঁচোড়টা একটু কাটিয়ে ম্যাশ করবো। ম্যাশ করে এবার আমি এটা দিয়ে দেবো লঙ্কা কুচি। এটা একটু ভাজা হবে। ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে এঁচোড় যেটা একটু স্ম্যাশ করে রেখেছি সেটা দেবো। এরকম করে একটু স্ম্যাশ করে দেবো। এবার আমি এটা দেব একটু নুন। একটু ধনে গুঁড়ো দেবো এক চামচ, লঙ্কা গুঁড়ো দেবো অল্প একটু, যে আবার একটু নাড়াচাড়া করবো। তোমাদের ইচ্ছে হলে একটু চিংড়ি ভেজেও দিতে পারো, ভালো লাগবে খেতে। এতে দিয়ে দেবো বড় টমেটো এক চামচ দই। আর দেবো একটু চিনি। স্লাইড জল দিচ্ছি, চিকটা ভাত একটু জল দিলাম। আচ্ছা, আমি যখন ওই এঁচোড়টা সেদ্ধ করি তখন তো হলুদ দিয়েছিলাম, ওই জন্য একটা হলুদ দিনই। দেখো হয়ে এসছে। এবার আমি একটু গরম মশলা দেবো। গরম মশলা দেওয়া হয়ে গেছে। এবারে আর একটু এটা শুকিয়ে নেবো নিন অফ করে। দেখুন বন্ধুরা, আমার এটা তৈরি হয়ে গেছে, বানানো হয়ে গেছে, তেল ছাড়া তারা হয়ে গেছে পুরো। এবার আমি এটাকে বন্ধুরা, আমার রান্নাটা তৈরি হয়ে গেছে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি ভালো লেগে থাকে কমেন্ট লাইক করো। আজ আসছি, দেখা হচ্ছে পরের ব্লগে।